नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। चले एलाम एकटा नतून रेसिपि शेयर करते। आज के तैरी करब हच्छे एचोड़ेर कोफ्ता। एचोड़ेर अनेक रकम आइटेम देखेछि, एचोड़ेर डालना, एचोड़ चिंगड़ी, एचोड़ेर आरो प्रचुर आइटेम आछे, दई एचोड़। किन्तु भाबलाम जे आज के एकटु अन्यरकम रेसिपि शेयर करी, आज के तैरी करब ताई जन्य एचोड़ेर कोफ्ता। तो चलुन शुरू करा जाक, देखे नी किभाबे खूब सहजे ए रेसिपिटे बाड़िते तैरी करा जाय। प्रथमे एचोड़टाके केटे धुए ওটাকে সিদ্ধ করে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, কারণ আমি ওটাকে পেস্ট করে নেব। যদি জল ঝরিয়ে না রাখা হয় না, তাহলে কিন্তু পেস্ট একটু জল জল হয়ে যাবে। তো জল ঝরিয়ে রাখবো। জল ঝরিয়ে রেখেছি, রেখে এবার এটাকে মিক্সারে পেস্ট করে নেব। এর মধ্যে অবশ্যই দিতে হবে হচ্ছে বাড়িতে থাকা যে কোনো আচার। আমার কাছে এই লঙ্কার আচারটা ছিল, আপনারা চাইলে যে কোনো আচার দিতে পারেন। টকঝাল মিষ্টি যে আচারগুলো হয় স্পাইসি টাইপের, এই আচারটা দিলে না এই আচারের ফ্লেভারটাই কোপ্তার মধ্যে থেকে পাওয়া যায়। এই আচারটা দিয়েছি, আর যদি তেল থাকে, বেশি ছিল না, তো আচারটা দিয়ে আর একটুখানি নুন দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। নুনটা আমি সরি তখন দিতে ভুলে গেছিলাম, তো আমি পরে আরেকটু নুন দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এটাকে। আর এটার মধ্যে একটু চিনিও দিয়েছি ব্যালেন্সের জন্য, আর এর এটাকে মাখার জন্য। এটা তো দেখুন একটু নরম নরম, তো এটাকে ব্যালেন্সের জন্য এটার মধ্যে 4 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটা বাইন্ডিংটা খুব ভালো হবে, খুলে খুলে আসবে না, শক্ত মতো থাকবে। আর দিতে হবে 3 চামচের মতো ছাতু। তো এই ছাতু আর কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এই সমস্ত কিছু দিয়ে এই এচোড়ের যে পেস্টটা রয়েছে সব কিছুতে একসাথে মেখে নিতে হবে। যদি দরকার পড়ে পরে আরও একটু কর্নফ্লাওয়ার বা ছাতু আপনারা মিশিয়ে নিতে পারেন। আমার দেখুন মাখাটা হয়ে গেছে, ঠিক এরকমভাবে হাতে একটু তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে ঠিক এরকমভাবে গোল গোল বল পাকিয়ে নিতে হবে। দেখতে পুরো লাগছে না রসগোল্লার মতো? না, এটা রসগোল্লা না, এটা হচ্ছে এচোড়ের কোপ্তা। ঠিক এভাবে আমি গোল গোল করে সব কোপ্তাগুলোকে বলের মতো পাকিয়ে নিচ্ছি। সব কোপ্তাগুলোকে এরকম গোল গোল করে আমি তৈরি করে নিয়েছি। এরপর এগুলোকে সাদা তেলে ডিপ ফ্রাই করে ভাজতে হবে। তো চলুন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম বেশ খানিকটা, তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এরপর একটা কোপ্তা ছেড়ে দেখলাম, হ্যাঁ ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে। বাকি কোপ্তাগুলোকে একটু বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আমার সব কোপ্তাগুলো ভাজা হয়েছে, তুলে নিয়েছি, ঠিক এরকম দেখতে হবে। দেখতে অনেকটা তালের বড়ার মতো লাগছে। এবার নামিয়ে নিয়ে কড়াইতে আবার আমি তেল দিয়ে দিয়েছি। এরপরে এটা আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা। এটা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ বাটাটাকে স্কিপ করবেন। পেঁয়াজ বাটা টমেটো বাটাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এটা তেল ছেড়ে আসছে, ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আর তারপরে দিয়ে দিলাম নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে ভালো করে কষাতে হবে লো ফ্লেমে। কষিয়ে নিতে দেখবেন যে এটার মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। সেই সময় দিয়ে দিলাম হচ্ছে নারকেল গুঁড়ো। এটা মারাত্মক টেস্ট হয়। আর আমি কিছু কাজু বাদাম ভিজিয়ে বেটে রেখেছিলাম, তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কাজু বাদাম বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়েছি লো ফ্লেমে। দেখুন পুরো তেল বেরিয়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম গরম জল। জলটা যেই ফুটে উঠলো, এরপর এই ঝোলের থিকনেসটার জন্য আমি দিয়ে দিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এই কর্নফ্লাওয়ারটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে ঝোলটা যেই ফুটে উঠেছে, তো আমি এটাকে নামিয়ে রেখেছি। কিন্তু এটার মধ্যে যদি কোপ্তাগুলো ছেড়ে দেয় না, তাহলে কোপ্তাগুলো কিন্তু সব খুলে খুলে আসবে। এর জন্য কোপ্তার ওপর থেকে এই ঝোলটাকে ঢেলে দিতে হবে, তাহলে অসুবিধা হয় না। তো ঝোলটা ঢেলে দিলাম, এর ওপর থেকে আমি একটুখানি অল্প পরিমাণ গরম মশলা দিয়ে গরম গরম ভাতে সার্ভ করলাম আজকের রেসিপি এচোড়ের কোপ্তা। অবশ্যই বাড়িতে ট্রাই।